Do that one dance, baby. That one dance. एवरीवन वेलकम टू माय बेंगली ब्लॉग चैनल द डेली अनकट। तुम्हारा सबाई कैमन आछो, आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमियो खूब भालो आछी। तो आज के आमी तुम्हारे साथे निये चले एसेछी एकटा मेकअप ब्लॉग, जेटा होच्छे जे सुगारेर S2 फेस फाउंडेशन स्टिक दिए अति अल्प समय मध्य কিভাবে झटपट रेडी हो जाए এবং অতি সুন্দর দেখতে লাগে তোমাদের। তো চলো বেশি বকবক না করে শুরু করি আজকে। এখন দেখতে পাচ্ছো আমার মুখে এখন কোনো মেকআপ নেই, কিছু লাগানো নেই, আমি জাস্ট শুধু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি আর একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তো চলো ফার্স্টে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেব আমার মুখে। এটা হচ্ছে সুগারের সেই ফাউন্ডেশন, তোমরা দেখতেই পাচ্ছো এটা সুগারের S2 ফেস ফাউন্ডেশন স্টিক। আমার এটা শেড হচ্ছে 15, মানে 15, আমার শেডটা হচ্ছে 15। তোমরা তোমাদের শেডের মতো বা তোমাদের স্কিন টোনের মতো ফাউন্ডেশন চুজ করে নেবে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সবাইকার জন্য। তো চলো অ্যাপ্লাই করে নিই। তো গাইস তোমরা সব সময় এটা খুব অল্পতেই ফুল কভারেজ দেয়, খুবই সুন্দর। তোমরা আমার লাগানোর পর বুঝতে পারবে আমার চোখের উপরে খুবই কালো দাগ আছে, সেই জন্য আমি করে নিচ্ছি উপরেও। আর মেকআপ করার সময় সবসময় গলাতেও মেকআপটা দিতে ভুলবে না, না হলে মুখ একটা রক কালার, গলায় একটা আলাদা বড় বাজে দেখতে লাগে। তো আমার এখন লাগানো হয়ে গেছে মুখে, এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার মুখে এটাকে ব্লেন্ড করে নেব। তো চলো আমি একটা কাজ করি, আমি একদিকে বিউটি ব্লেন্ডার দিয়ে মেকআপটাকে বসানোর চেষ্টা করি আর একদিকে সুগারের একটা এটাও দেওয়া আছে, খুব ভালো। কিন্তু আমি দেখতে চাই যে বিউটি ব্লেন্ডার এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো হয়। তো চলো দেখে নিই, আমি এই দিকটা বিউটি ব্লেন্ডার দিয়ে করছি আর অপোজিট দিকটা সুগারের যে স্টিকটা দেওয়া আছে সেটা দিয়ে করব। তো চলো তোমরা সবসময় গাইস মনে রাখবে যে যখন তোমরা ব্লেন্ডটা করছো তখন খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করবে, আর ড্যাব ড্যাব করে করবে, কখনো এরকম ঘষে ঘষে করবে না, তাহলে মেকআপ খুব কালো হয়ে যায় আর বড় বাজে দেখতে লাগে স্কিনটা। সবসময় এরকম ড্যাব 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 করে করবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার মোটামুটি এই দিকটা রেডি হয়ে গেছে, আমি এই দিকটা রেডি করে নিয়েছি। এবার আমি এই দিকটা সুগার স্টিকটা দিয়ে করব। তোমরা দেখতেই পাবে বিউটি ব্লেন্ডার দিয়ে যতটা ভালোভাবে আমার স্কিনটা ব্লেন্ড হয়েছে বা ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়েছে, আমার মনে হয় না সুগারের স্টিকটা দিয়ে ততটা ভালোভাবে ব্লেন্ড হয়েছে। ঠিক মানে ঠিকঠাক লাগছে না আমার, এটা বেশ ভালো লাগলো না আমার স্টিকটা, এটা দিয়ে যেটা আমি ব্লেন্ড করেছি, আর সেই জন্য আমি এটা প্রেফার করবো না, আমার জন্য বিউটি ব্লেন্ডারই বেস্ট। তো আমি এটা দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেবো ভালোভাবে। আমার সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, আর তোমরা দেখলে বুঝতেই পারবে যে আমার আগের স্কিনটা কেমন ছিল আর এখন এই সুগারের এই অসাধারণ H2 ফেস ফাউন্ডেশন স্টিক দিয়ে আমার মেকআপটা কত গ্লো করছে তোমরা দেখলে বুঝতেই পারবে। দেখো তো আমি আর কিচ্ছু করিনি, মানে আর কোনো আর কিছু ইউজ করছি না, শুধুমাত্র এটাই লাগিয়েছি আপাতত, না কোনো পাউডার বলো লুজ পাউডার বলো আমি কিচ্ছু এখনো পর্যন্ত লাগাইনি, আমি শুধু এটা দিয়ে করেছি। তাতেই তোমরা আমার মুখের গ্লোটা জাস্ট গাইস দেখো, জাস্ট ওয়াও, সিরিয়াসলি ওয়াও। তো তোমরা দেখতেই পেলে আমি এই সুগারের S2 ফেস ফাউন্ডেশন স্টিকটা দিয়ে কত সুন্দরভাবে এবং অতি অল্প সময়ের মধ্যে আমার মেকআপটাকে কমপ্লিট করলাম। আমি কোনো লুজ পাউডার, আবারও বলছি ফ্রেন্ডসরা, আমি কোনো লুজ পাউডার ইউজ করিনি, আমি শুধু এই ফাউন্ডেশনটা দিয়েই আমার এই মেকআপটা করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা গর্জিয়াস লাগছে, সিরিয়াসলি আমার তো মানে প্রচন্ড পরিমাণে সুগারের ফাউন্ডেশনটা ভালো লেগেছে। গাইস এটার দাম হচ্ছে 999। তো এই ফাউন্ডেশন স্টিকটা তোমরা যদি কিনতে চাও, তোমরা যে কোনো অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, বা সুগারের কোনো অনলাইন শপ বলো, বা এখন তো ফেসবুকেও অনেকে দিচ্ছে, তো এই সব প্ল্যাটফর্মগুলোতে তুমি এটা পেয়ে যাবে। আর আমার মনে হয় যে এই ফাউন্ডেশন স্টিকটা খুবই ফুল কভারেজ একটা ফাউন্ডেশন স্টিক, যেটা লাগালে আর অন্য কোনো কিছু লাগানোর প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তো আমি প্রেফার করবো যে তোমাদের সবাইকে বলবো যে তোমরা গাইস প্লিজ এটা কেনো, আর তোমরা দেখো যে কতটা পরিমাণে ফুল কভারেজ দেয়। তোমরা যদি চাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও যে তোমরা মেকআপ টিউটোরিয়াল বা স্কিন কেয়ার বা যাই বলো তোমরা কী রকম ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের যথারীতি চেষ্টা করবো হেল্প করার। আমি একটু ঝটপট করে কাজল আর টিকটা পরে তোমাদের সাথে দেখা করছি, চলো। তো গাইস এটা আমার ফাইনাল লুক, আমি লিপস্টিক লাগিয়ে নিয়েছি, কাজল পরে নিয়েছি, একটা ছোট করে টিপও পরে নিয়েছি, আমি বেশি বড় টিপ পরা পছন্দ করি না সেই জন্য আমি ছোট টিপই পরে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে আমি অতি অল্প সময়ের মধ্যে কিভাবে সুগারের ফাউন্ডেশন স্টিকটা দিয়ে আমার মেকআপটা কমপ্লিট করলাম। তো তোমাদের যদি আমার এই মেকআপ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে প্লিজ
কমেন্ট সেকশনে জানিও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা অতি অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে আর আমার ভিডিওটাকে, তো প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই বাই।